আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৩ এবং ১৪ জুলাই সাগরে কিন্তু নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কারণে সতর্ক করা হচ্ছে মাইকিং করে। উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ ঘনীভূত হওয়ায় সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে, মাইকিং করা হচ্ছে সাগরে। মৎস্য দপ্তরের তরফে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সাগরদ্বীপ সহ একাধিক উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত মৎস্যজীবীরা যারা গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছেন তাদেরও মৎস্যবন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি অরিন্দম ঘোষের সঙ্গে। অরিন্দম, উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ ঘনীভূত হওয়ার যে একটা আগাম পূর্বাভাস রয়েছে সেই কারণে ইতিমধ্যেই সতর্ক করা হচ্ছে, সাগরে যেতে নিষেধ করা হচ্ছে এবং যে সমস্ত মৎস্যজীবী ইতিমধ্যেই গিয়েছেন তাদেরকেও ফিরে আসার নির্দেশ দেওয়া হলো, এ নিয়ে তোমার থেকে একটু বিস্তারিত জেনে নিতে চাইব। দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৩ এবং ১৪ জুলাই কিন্তু একটি নিম্নচাপ ঘনীভূত হবে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত মৎস্যজীবীরা বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য রওনা দিয়েছেন, কারণ তুমি জানো যে এই সময়টাই হলো কিন্তু ইলিশ ধরার একটি আদর্শ সময় এবং অনেক মৎস্যজীবী কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ট্রলার ঘাট থেকে কিন্তু একাধিক ট্রলার তারা রওনা দিয়েছে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য এবং তাদের কাছে কিন্তু মেসেজ করা এছাড়াও উপকূলবর্তী এলাকাতে যে সমস্ত মানুষজন বসবাস করে তাদেরও কিন্তু সতর্ক করা হচ্ছে। সেই জন্য আজ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সাগর, নামখানা, পাথর প্রতিমা সহ একাধিক মৎস্যবন্দর এবং উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্য তরফ থেকে কিন্তু মাইকিং করা হয়েছে যেন অবিলম্বে সেই ট্রলারগুলি ফিরে আসে এবং সমস্ত বাসিন্দারা যারা উপকূলবর্তী এলাকায় বাস করে তারা যেন একটু সতর্ক থাকে এবং যে সমস্ত এলাকায় বাঁধ দুর্বল আমরা জানি যে এর ইতিপূর্বেও কিন্তু ইয়াস বা আমফানের মতো বড় বড় দুর্যোগ ঘটে গেছে। এই এই আসন্ন দুর্যোগটি অত বড় না হলেও ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গেছে এবং যে সমস্ত জায়গায় বাঁধ দুর্বল সেই সমস্ত জায়গায় কিন্তু সেচ দপ্তরকেও নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে যেন বাঁধ মেরামতির কাজ তারা শুরু করে দেয়, না হলে সেই দুর্বল বাঁধ ভেঙে কিন্তু গ্রামে জল ঢোকার সম্ভাবনা থেকে যায়। সেই কারণে কিন্তু এবং এক কথায় বলে যায় এই যে দুটো রাস্তা চলেছে তার মোকাবিলা করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন যথেষ্টই তৎপর। অনেক ধন্যবাদ, কথা বললাম আমাদের প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিন্দম ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।